আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে, আর আজকে ভিডিওটা দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে গ্রামের বাসার ভিডিও। তো আমি দেশে গিয়েছিলাম, দেশে যাওয়ার পরে বিয়ে খেলাম, বউ ভাত খেলাম, তারপরে আমার শ্বশুরের যে বাড়ি সেই বাড়িটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমরা রওনা দিয়েছি, গ্রামের বাড়িতে যাচ্ছি। আর এখন যারা বর্তমানে আমাদের আত্মীয় স্বজন আছেন সবাই এখন শহরের দিকে চলে এসেছে ঘর বাড়ি তৈরি করে। গ্রামে এখন কেউই থাকে না, পুরোটা বাসায় এখন খালি পড়ে আছে। এক সময় এই বাসাটা অনেক জমজমাট ছিল, এখন আর লাইট দেওয়ার মতো, রাতে যে লাইট দিতে হয় সেরকম কোনো লোকজনও নেই। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের গ্রামের বাড়িটা দেখতে কীরকম। আর এই যে দেখতে পাচ্ছেন, প্রায় আমরা চলেই এসেছি। তো এই যে আশেপাশে যে দেখছেন, এটা হচ্ছে মসজিদ, মাদ্রাসা এখানে। তো মসজিদটা আমার শাশুড়ি শুরু করে দিয়ে গিয়েছিল, আমরা যতটুকু পেরেছি শেষ করার চেষ্টা করছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে আমরা সবাই এখন বাসার দিকে যাচ্ছি, একসময় এই যেই ফ্যামিলিগুলো এখন আপনারা দেখতে পাচ্ছেন, একসময় সবাই কিন্তু আমরা একসাথে এই বাসাতেই সবাই এসে থাকতাম একটা মানুষের কারণে, সেটা হচ্ছে আমার শাশুড়ি। আমার শাশুড়ি মা মারা গিয়েছেন, আজকে 10 বছর হলো। মা মারা যাওয়ার পরে আমার ভাসুর দেবর সবাই শহরের দিকে চলে এসেছে বাড়ি বানিয়ে, আর তারপর থেকে বাসাটা আর কেউ থাকে না, বাসাটা একদম পুরো তালাবন্ধ থাকে। 2 সপ্তাহ 1 সপ্তাহ এরকম পরপর এসে আমার ভাসুর বা আমার দেবর একটু পরিষ্কার করে থুয়ে যায়, আর বাকি সময় এখানে লাইট দিতেও মানে কেউ থাকে না, লাইটটা যে জ্বালাবে এরকম লোক তো থাকে না। পাশের বাসায় হয়তো আমার চাচা শ্বশুরের বাসার কাউকে হয়তো বলে যায় একটু লাইটটা দিয়ে দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন পুরোটা বাসা কেমন জঙ্গলের মতো হয়ে গিয়েছে। জঙ্গল বলতে এখানে কিন্তু সবই ফলের গাছ, তো গাছগুলো লাগিয়ে দিয়ে গেছে, পুরোটা বাড়ি এখন বাগানের মতো হয়েছে, একটা বাগান বাড়ি হয়ে গেছে। এখানে মালটা গাছ থেকে শুরু করে লেবু গাছ, বাতামি লেবু, এমনি যে খাই আমরা লেবু সেই লেবু, পেয়ারা, আমড়া, সব ধরনের গাছ কিন্তু এখানে আছে। তো আমরা এসে দেখছিলাম বাগানগুলো, যে বাসাটা, এই বাসায় একসময় এতটা মানুষ থাকতাম, আমরা সবাই থাকতাম, এত হৈহুল্লো হতো, এত মজা হতো, সেই বাসাটা এখন কি অবস্থা। তো দেখেন বাচ্চারা সবাই এসেছে, আর আমরা 2 মাইক্রো ভরে এখানে এসেছি, ভাবিরা এসেছে, ভাসুরের বউ, দেবরের বউ, আমার যেই দেবরটা কানাডাতে থাকে সেই দেবর এসেছে। অনেক বছর পরে নেহা আসলো, এটা হচ্ছে কারোর দাদির বাড়ি, কারোর নানির বাড়ি, সব বাচ্চারা এসেছে দেখছে। আর আপনাদের ভাইয়ার আর আমার দেবরের কাছে তো মানে এই বাসাতে ঢোকার সাথে সাথে ওদের চোখে পানি চলে এসেছে। এই বাসাতে আপনাদের ভাইয়াদের 10 ভাই বোনের বহু স্মৃতি। তো এখানে আসার সাথে সাথে আমার সেজন অনুদও আমাদের সাথে ছিল, সবাই মিলে বলছিল সেই ছোটবেলার কথা, যে এখানে একসময় আমরা এটা করতাম সেটা করতাম, এগুলো বাচ্চাদের সাথে বলছিল, আমরাও শুনছিলাম। এত বড় বিশাল একটা বাড়িতে বাগান বাড়ি হয়ে গিয়েছে, কেউ নেই। আর আপনাদেরকে দেখাই, পাশে একটা কুয়ার মতো, ইন্দারা বলে হয়তো, কি বলে আমি বলতে পাচ্ছি না, তবে আমি যতটুকু জানি গ্রামে এটাকে ইন্দারা মানে কুয়ার মতো। এখান থেকে, এটা সেই ব্রিটিশ আমলের, তো এখান থেকে পানি ছাদে মানে নিয়ে যাওয়া হতো মোটরের সাহায্যে, সেখান থেকে পুরো বাড়িতে পানি সাপ্লাই হতো। আর আজকে আমাদের সাথে করে নতুন জামাইকে নিয়ে এসেছি দাদি শাশুড়ির বাড়ি দেখানোর জন্য। তো জামাই তো এসে খুব খুশি, জামাই বলছে খুব সুন্দর বাড়ি, খুব সুন্দর বাড়ি, এখানেই তো থাকা যায়, এখানেই থাকা যায়। তো সবাই আমরা বলছিলাম তাহলে তুমি এখানে থাকো, তো এত সুন্দর বাড়ি দেখে সবারই থাকতে ইচ্ছা করবে। আর এই যে আপনাদেরকে দেখাই, সব কিছুই ঠিকঠাক আছে, শুধু মানুষটাই নেই। এই যে এই পাশে আমাদের গোসলখানা ছিল, তারপরে ওয়াশরুম ছিল মহিলাদের, বাসার মহিলাদের, এটা হচ্ছে খড়ির ঘর, খড়ি রাখার জন্য ঘর ছিল। আমার শাশুড়ি যখন ছিল, হাঁস মুরগি ছিল, সেগুলো রাখার জন্য মানে আমাদের বাসার এই যে সাইডটা দেখালাম, এই সাইডটায় ওদের ঘর ছিল, হাঁস মুরগির ঘর। আর এই যে উপরে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, আর যেহেতু এখন কেউ থাকে না আর রং করা হয় না, তারপরও মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর। যেহেতু নতুন জামাইকে সাথে করে নিয়ে এসেছি, আশেপাশের যে আত্মীয় স্বজন আছে তাদের বাড়িতে এখন একটু যাব জামাইকে দেখাতে। আর অনেক মিষ্টি নিয়ে আসা হয়েছে, সবার বাসায় মিষ্টি দিতে যাবে ভাবি, তার জামাই সাথে করে যাচ্ছে আর কি, আমরা যাচ্ছি। আমার চাচা শ্বশুরের বাড়ি আশেপাশে সবাই আমাদের আত্মীয় স্বজন,
তো সবার সাথে দেখা করতে যাই, তারপরে মসজিদে যাব। যেই মসজিদটা আমরা তৈরি করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব, আমাদের সাথেই থাকুন। কি অবস্থা, মানুষ না থাকলে কি হয় সেই যাবো, বাড়িও দেখেন কি বাড়ি কি হয়ে গিয়েছে বলো। এই যে বাড়িঘরগুলো দেখছেন, এগুলো সব আমাদের গোষ্ঠীরই। আর এখন আরেক ভাইয়ের বাসায় যাচ্ছি, মানে আমার হাজব্যান্ডের চাচাতো ভাইয়ের বাসায় যাচ্ছি। প্রত্যেকটা বাসায় কিন্তু দুই একজন করে ফ্যামিলি থাকে, বাকি সবাই কাজের কারণে, চাকরির কারণে সবাই কিন্তু কেউ দেশের বাইরে থাকে, কেউ আবার আছে শহরের দিকে থাকে। তো এই যে আরেকটা ভাইয়ের বাসায় আমাদের বিকালে নাস্তা করার জন্য ডেকেছে, সেখানে আমরা এসে নাস্তা করলাম। যাদের বাসায় একটা দুটো করে বাচ্চা আর কি গ্রামে থাকে, তাদের ঘরবাড়িগুলো দেখেই বুঝতে পারছেন একটু কালারফুল। আর যাদের কেউই থাকে না, তাদের বাসা কিন্তু একদম সাদা মাটা হয়ে আছে, কারণ রাতে যে লাইট দিবে সেরকম লোক থাকে না। আর এটা হচ্ছে আমাদের পুকুর। পুকুর বললে অনেকে বুঝবেন কিনা জানি না, পন্ড। পন্ডে কিন্তু সিঁড়ি করা আছে। আর এই পুকুরটা, মানে অনেকে পুষ্কণী বলেন, এর পাশেই কিন্তু আবার আমরা মসজিদ তৈরি করেছি। সেই মসজিদটাও আপনাদেরকে দেখাবো। মসজিদটা মেনলি আমার শাশুড়ি শুরু করেছিল, আর আমরা টুকটুক করে যতটুকু আমাদের সামর্থ্য আছে আমরা করার চেষ্টা করছি। আল্লাহর ঘরের জন্য একটা কিছু করা মানে অনেক বড় কিছু। আল্লাহ সবাইকে তৌফিক দেয় না, আলহামদুলিল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছে, আমরা কিছুটা হলেও করতে পাচ্ছি, সেই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এই যে পুকুরের পাশেই কিন্তু এই যে মসজিদ, মসজিদের কাজ কিন্তু এখনও শেষ হয়নি। আমার দেবর আপনাদের ভাইয়া উজু করতে যাচ্ছে। তো এই যে আপনাদেরকে মসজিদটা একটু দেখাই, আলহামদুলিল্লাহ এসে খুব ভালো লাগলো। মসজিদটা অনেক আমরা করছিলাম কিন্তু কানেই শুনছিলাম মসজিদটা হচ্ছে, চোখে দেখিনি। এই প্রথম বাড়িতে এসে দেখলাম মসজিদটা কতটুকু কাজ হয়েছে, দেখতে কেমন, দেখে খুবই ভালো লাগছে। একটু পিছন সাইড থেকে দেখাই। আর এটা কিন্তু দেখতে পাচ্ছেন আশেপাশে যে জায়গা, এগুলো কিন্তু আমার শ্বশুরের গোষ্ঠীরই সবার জায়গা। আর এটা হচ্ছে আমাদের এখানে যে বাগানের ভিতরে, মানে এটা হচ্ছে কাঁঠাল বাগান, এই বাগানটার ভিতরেই এই মসজিদটা আমার শাশুড়ি তৈরি করেছিল, মানে শুরু করেছিল। তো আপনাদেরকে আশেপাশে একটু দেখাই, এই যে এতটুকু হয়েছে আর কি কাজ, আস্তে আস্তে ইনশাল্লাহ আরও হবে। তো মানুষ নামাজ করতে আসছে আর এই জায়গাটা করতে হবে। এই যে পাশে কল আছে, পুকুর আছে, খুবই ভালো লাগলো দেখে। আর আমি তো এবার বেশ কিছু জায়নাবাজ নিয়ে এসেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। তারপরে মসজিদ দেখে বাসার দিকে আসছি, এসে দেখি এই যে বাচ্চারা, তারা এখানে ফটোশ্যুট করছে, আমিও একটু তুললাম ওদের ছবি। নতুন জামাই এসছে, নতুন জামাইকে নিয়ে সবাই অনেক ব্যস্ত, সবার বাড়িতে নিয়ে যাচ্ছে। আর আমার হাজব্যান্ডরা তো আগেই বলেছি 10 ভাই বোন, আর আমার শ্বশুরের বিশাল বড় গোষ্ঠী। এই এরিয়াতে শুধুমাত্র আমার শ্বশুরের বাড়ির সবাই লোকজন থাকে, যতগুলো ঘর বাড়ি দেখছেন এখানে কিন্তু মহল্লার অন্য কেউ থাকে না, বেশিরভাগ বাড়ি হচ্ছে আমার শ্বশুরের আত্মীয় স্বজনের। তো সব বাড়িতে জামাই নিয়ে যাওয়া হচ্ছে, ঘোরা হচ্ছে, মিষ্টি দেওয়া হচ্ছে। তো এখন আমরা যাব আমার আরেক চাচা শ্বশুরের বাড়িতে, আর ওরা সবাই যাচ্ছে আমাদের যে আমবাগান আছে সেখানে জামাইকে নিয়ে যাচ্ছে। আর আশেপাশে যে বাস দেখছেন এটা কিন্তু পুরো আমার শ্বশুরের, শ্বশুরদের। তারপরে সব কিছু দেখা শেষ করে এই যে বাসায় চলে আসলাম। আবার ভাবি এসে গেটটা খুলে দিল আর সুন্দর করে একটু পরিষ্কার করেছে, যেহেতু আমরা বসবো। এই যে এখানে বেসিন, পাশে ওয়াশরুম আছে। এখানে যেহেতু কেউ থাকে না, বছরে একবার যারা দেশে থাকে তারা সবাই তাদের পরিবার নিয়ে শুধুমাত্র কুরবানি ঈদ করার উদ্দেশ্যে এখানে আসে। কুরবানি দেওয়া শেষ করে আবার যে যার বাসায় চলে যায়।
তো সেজন্য আর এখানকার অবস্থা দেখে আপনারা বুঝতে পারছেন কোনো রকম আর কি বসা আর একটু থাকার মতো। প্রত্যেক রুমে ফ্যান আছে, খাট আছে, এই যে আজকে 10 বছর ধরে পড়ে আছে। আপনারা হয়তো ঘরগুলো দেখেই বুঝতে পারছেন এখান থেকে অনেক জিনিসপত্র আছে। যখন ভাবি বা আমার দেবর গিয়েছে অনেক কিছু নিয়ে গিয়েছে আর অনেক কিছু এখানে রেখে গিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন খালি বাড়ি, অত কিছু আর নেই, যেহেতু মানুষ থাকে না। তো রেখে লাভ নেই, এটা পুরো ডাইনিং স্পেস ছিল, তো এখন যেহেতু ডাইনিং টেবিলটাও এখানে নেই। আর এই যে উপরে আপনাদেরকে একটু দোতলায় নিয়ে যেয়ে দেখাই, আমি তো বেশি উপরে উঠতে পারবো না, লাইটটা দিয়ে দিলাম। তো আমি দোতলায় একটু যেয়ে আপনাদেরকে দেখাবো, তার আগে আমি পাশের আরও রুমগুলো আছে সেগুলো একটু দেখাই, যে সব তালা বন্ধ, কারণ এত রুম তো আর খুলে লাভ নেই। আর এই যে এই রুমটাতে আমার মেজো ভাসুর থাকতো, তো ওরা তো এখন টাউনেই থাকে সব বাড়ি টাড়ি করে। এখন এই যে এই রুমটাতে আসলে ওরা কুরবানির দিন যখন আসে তখন ওই রুমটাতে ভাবি থাকে। আর এই যে উপরে গেলাম, উপরে আপনাদেরকে দেখাবো এখন, চলেন উপরে গেলেই আপনারা বুঝতে পারবেন। আমি একটু উপরে যাবো, এই যে বাচ্চারা সবাই ছবি তুলছে, কেরোর নানির বাড়ি, কারোর দাদি বাড়ি, সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। আমি একটু উপরে আসলাম, উপরে এসে আপনাদেরকে দেখাই, সব তালা বন্ধ হয়ে আছে। আসলে এখানে আসার পরে অনেক কষ্ট লাগছে, অনেক খারাপ লাগছে, যে আমরা এখানে এসে কি মজা করতাম, যে প্রত্যেকটা রুমে এরকম তালা বন্ধ, যেহেতু মানুষ থাকে না, পরিষ্কার করার সমস্যা। আর 1 সপ্তাহ 2 সপ্তাহ পর পরে আমার মেজো ভাসুর আসে, এসে লোক দিয়ে পরিষ্কার করি, আবার তালা বন্ধ করে রেখে দেয়, আর আমি আর উপরে বেশি উঠতে পারবো না। আমি এখানে দাঁড়িয়ে চিন্তা করছিলাম আমি 3 তলায় কীভাবে উঠবো, তো আমি আর উঠতে পারবো না মনে হচ্ছে। তো দেখলাম যে আমার নেহা আর আমার ননদের মেয়ে দুইজন সুন্দর উপরে উঠে গেল, তা আমি আর উপরে উঠবো না, নিচে নামি। নিচে নেমে আপনাদেরকে একটু দেখাই, আশেপাশে দেখেন পুরো বাগান বাড়ি। এখানে এসে আসরের নামাজ আর মাগরিবের নামাজ পড়া হয়েছিল, তারপরে আমরা অনেক ভালোবাসার বাড়ি, অনেক সুন্দর স্মৃতি মাখা বাড়ি ফেলে, এক বুক কষ্ট নিয়ে, অনেক স্মৃতি সাথে করে নিয়ে রওনা দিয়েছি আবার। এখন আমার মেজো ভাসুরের বাসায় যাব, সেখানে নেহার বার্থডে হবে, কারণ আমরা তো ওইরকম করে হুই হুল্লো করে বার্থডে এরকম জাঁকজমকভাবে করি না, ফ্যামিলির সাথে জাস্ট একটু খাওয়া দাওয়া, একটু কেক কাটা, এটাই করব। তো সবাই এখন আমরা আমার মেজো ভাসুরের বাসায় যাচ্ছি, আর ইনশাল্লাহ আগামীকালকে ঢাকায় চলে যাব। আর সবাই মিলে নেহার কাজিনরা, তারপরে আমার বড় ভাসুর খুব সুন্দর করে নেহার বার্থডেটা করেছিল, সেই ভিডিওটা আপনাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব ইনশাল্লাহ। আর আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।